হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ। আজকে বেশ কিছুদিন পরে আবার এলাম আর একটা বাংলা মুভি ট্রেলার নিয়ে। তো আপনারা তো ভাবছেন আমি চশমা পরে কেন বসে আছি ঘরের ভেতরে। না, এটা অ্যাকচুয়ালি আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, মানে খুব আলোর দিকে বা খুব ব্রাইট জিনিসের দিকে আমি তাকাতে পারছি না, তো চোখে একটু লাগছে আর কি, যার জন্যে আমি এই সানগ্লাসটা পরে বসে আছি। আজকে একটা নতুন বাংলা ট্রেলারের উপর রিয়াকশন দেবো। তো খুব বেশি দিন আগে লঞ্চ করেনি, মাত্র 5 দিন আগেই লঞ্চ করেছে, 10th April। সিনেমাটার নাম রাভান, রাভান অফিসিয়াল ট্রেলার। জিত, তনুশ্রী, লহমা, শতাফ, ইমরান, রবি ভার্মা, ইমরান, সারধারিয়া। ওকে, তো আমার চ্যানেলে আমি ফার্স্ট টাইম বোধহয় কোনো বাংলা ফিল্মের, মানে আমাদের কলকাতার ফিল্মের ওপর রিয়াকশন দিচ্ছি। জানি না, বহুদিন হলো আমি বাংলা সিনেমা দেখা প্রায় বন্ধই করে দিয়েছি, কারণ এখানে নতুন কোনো কন্টেন্ট সেভাবে হয় না। তো দেখা যাক এই ফিল্মটা কিসের ওপরে, কন্টেন্টে নতুনত্ব কিছু আছে কি না, নাকি পুরনো কিছু নিয়ে, নাকি অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে কপি, সেটা ট্রেলারটা দেখলেই বোঝা যাবে। তো বেশি দেরি না করে ডিরেক্টলি চলে যাবো ট্রেলারে। তবে তার আগে প্রত্যেকবারের মতো বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ট্রেলারটা, রাভান। লেটস স্টার্ট। নমস্কার, রাবণরা মরে না সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয়, তবুও রাবণ মরে না। জিতের লুকসটা হেভি লাগছে। আমি রাম মুখার্জি, প্রফেসর। তুমি গাড়িতে যাবে না, ফাইন, বাট আমি তো অটোতে যেতে পারি। এটা খুলি যোগ ইন্সপেক্টর, এখানে ক্রাইম করতে মানুষ ভয় পায় না, তাই তাদেরকে দমন করার জন্য রাম নয়। আপনাকে পড়াবো, কিছু একটা হচ্ছে যেটা ঠিক না। পুলিশ ডিপার্টমেন্টে নাকি জাহানের থেকে ভালো আর কেউ নেই। ইওর টাইম স্টার্টস নাও, জাহান। কে রাম হবে কে রাবণ হবে সেটা আমরা ঠিক করব। একে আপনি তো ছড়িয়ে দিলেন। আমি ফার্স্টে কি বললো, মানে একটু আগে বলি যে আগে এটা সম্বন্ধে একটু ভালো ভালো কথা বলি, তারপর খারাপ কথায় আসি। ভালো কথা হচ্ছে যে অনেকদিন পর দেখলাম যে বাংলা ফিল্মে একটু বেশ গ্রাফিক্যাল কন্টেন্ট, একটু বেশ ভালো কাজ, একটু ভালো সিনেমাটোগ্রাফি, একটু ভালো
ক্যামেরা পজিশনস, একটু ভালো অ্যাঙ্গেলস। ওকে ঠিক আছে, মানে ট্রেলার খুব ভালো, সাউন্ড এফেক্টস খুব ভালো লাগলো। তবে সিনেমাটা হচ্ছে ফুল টু কপি সিনেমা, সাউথ এবং বলিউডের কপি। সাউথের ফিল্মটার তো নাম আমার মনে নেই, তবে বলিউডে যেটা আমরা দেখেছিলাম অক্ষয় কুমারের গব্বর, রাইট, তো এটা হচ্ছে এক্স্যাক্টলি সেই গল্প ট্রেলার দেখে আমি যেটা বুঝতে পারলাম। আপনারা যদি ট্রেলার দেখে থাকেন আপনারাও হয়তো বুঝতে পারবেন। যা দেখলাম ট্রেলারে, যেটুকু দেখলাম তাতেই পরিষ্কার হয়ে গেলো যে এটা গব্বরের কপি। গব্বরটা যদিও কপি, সেটাও সাউথেরই কপি, আমি জানি না, হয়তো সেম প্রোডাকশনের হতে পারে, মানে সাউথের মুভিটা বলিউডের গব্বর আর এটা হয়তো সেম প্রোডাকশনের হতে পারে, যার জন্য হয়তো একই সিনেমার তিনবার রিমেক করা হয়েছে, তিনটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে। তো হয়ে গেল ফিল্ম, তো এখানেই হয়ে গেল, বোঝাই হয়ে গেলো এটা কোন ফিল্মের। যাই হোক, এটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না, শুধু আমি এটুকুই বলবো যে অনেকদিন পর, অনেক বছর পর দেখলাম যে একটা বেঙ্গলি ফিল্ম যাতে একটু গ্রাফিক্যাল কন্টেন্ট ইউজ করা হয়েছে, যা সাউন্ড ট্র্যাক একটু ভালো, মানে বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোর বা আদার্স অন্যান্য যে সাউন্ড এফেক্টসগুলো মোটামুটি ভালো, সিনেমাটোগ্রাফি একটু উন্নত করেছে, কারণ ইন্ডিয়ার অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো যখন এত বেশি এগিয়ে গেছে বাংলাকেও তো একটু উন্নত করতে হবে, না হলে তো বাংলা সিনেমা চলবে না, এমনিও চলছিল না বেশ কিছু বছর ধরেই, সব ওই ডকুমেন্টারি বা কী বলে টেলিফিল্ম এই ধরনের জিনিস করেই কাটাচ্ছিল, একটু অফবিট টাইপের ফিল্ম করে। কিন্তু কমার্শিয়াল ফিল্ম বেঙ্গলির আর কিছু চলছে না, তো এটা দিয়ে আমার মনে হয় কমার্শিয়ালে বেঙ্গলি ইন্ডাস্ট্রি আবার ব্যাক করতে চাইছে, তো দেখা যাক কতটা কি সাকসেস পায় ফিল্মটা। আমি চেক করে দেখবো, যদি এর কোনো মিউজিক ভিডিও অ্যাভেলেবেল থাকে অবশ্যই আমি সেটা দেখবো, সেটার উপর রিঅ্যাকশন দেবো এবং দেখবো যে সেটাই কেমন লাগছে। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবেন, আমি তো আমার মতামত জানালাম, আপনারা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে লিখবেন, একমত না হলে আপনাদের যদি আলাদা কিছু মতামত থাকে সেটাও কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমার, এটা মানে প্রতিদিনকার আমার রিপিটেড কথা আর কি, যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চোখের জন্য আমি সরি, আমি দেখতে পাচ্ছি না ঠিক করে, যার জন্য আমি সানগ্লাস পরে আছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।